আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মটরশুটি আর টমেটোর মিক্সড কম্বিনেশনে ভীষণ মজাদার রুই মাছ ভোনার একটা অসাধারণ রেসিপি এই রেসিপিটাকে অসাধারণ কেন বলছি এই রেসিপিটা একবার ফলো করে বাসায় যদি ট্রাই করেন তাহলে নিজেরাই বুঝে যাবেন তাহলে চলুন এর সম্পূর্ণ প্রসেসটা একবার দেখে নিই আমি এখানে রুই মাছের কয়েকটা পিস নিয়ে নিয়েছি একটু মোটা করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে পনেরো থেকে বিশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিচ্ছি বিশ মিনিট পরে একটা প্যান গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণের মতো সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে মাছগুলো ভাজার জন্য একটা পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে এই রকম করে ভেজে নিতে হবে আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে রাখছি মাছ ভাজার প্যানে আমি সামান্য তেল অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি হালকা বাদামি রং করে ভেজে নেব পেঁয়াজটা বাদামি রঙ হয়ে গেলে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণের মতো আদা ও রসুনের পেস্ট দিচ্ছি কোটা চা চামচ পরিমাণ জিরা পেস্ট স্বাদ মতো লবণ এখন আমি সব কিছু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঝালটা আপনারা যাজার যার পছন্দ মতো দিয়ে নিতে পারেন দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো কুয়াটা চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো সব কিছু ভালোভাবে আরও একবার মিলিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পানি এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন তেল বেরিয়ে আসবে আমি দিয়ে দেব টমেটো কুচি আমি এখানে একটা টমেটো কুচি নিয়েছি সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি আমি আরও একবার সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব তেল বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো মাছটাকে মশলার সাথে একটু মিলিয়ে নিচ্ছি মেলানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণের মতো পানি পানি দিয়ে মিডিয়াম আছে আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করব। আমি পনেরো মিনিট পরে চলে এসছি দেখতে পাচ্ছেন মাছটা একটু উল্টে দিচ্ছি এখন লোয়াচে রেখে মাছ থেকে পানিটা একদম শুকিয়ে ফেলবো যখন তেলটা বেরিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আপনারা এভাবে রান্না করলে মাছের ভেতরে চমৎকার একটা ফ্লেভার পাবেন এখন আমি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাছের কালারটা কতটা সুন্দর খেতেও ভীষণ মজাদার আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম মজাদার সব রেসিপিগুলোর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দিবেন। যাতে আমার পরবর্তী রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান সবাইকে অনেক ধন্যবাদ